নতুন পাসপোর্ট নিয়ে ফিলিপাইনে আসা, অনেকে ফোন দিচ্ছেন যে সমস্যা পড়তেছেন। নতুন পাসপোর্ট বলতে আমি বুঝাচ্ছি ফ্রেশ, শুধু ফিলিপাইনের ভিসা আছে এটার মাঝে, আর অন্য কোনো দেশের ভিসা লাগানো নাই। এইরকম পাসপোর্ট নিয়ে ফিলিপাইনে আসলে কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন, বাংলাদেশ এয়ারপোর্ট আপনাদেরকে আসতে দিবে না। আর এটা অনেক ক্ষেত্রেই প্রবলেম করতেছে, কিছুদিন আগেও প্রবলেম করছে আমার এক ফ্রেন্ডের সাথে, এর আগেও এগুলা নিয়ে হয়েছে, এখন তো আরো। এখন আপনি টাকা খরচ করে ভিসা করছেন, ফিলিপাইন গভর্নমেন্ট আপনাকে ভিসা দিছে, আপনি কেন আসতে পারবেন না? মেনলি কথা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে আপনি যে ফিলিপাইনে যাবেন, আপনি যে ট্যুরিস্ট হিসাবে ডিক্লারেশন দিয়ে আসছেন এবং ট্যুরিস্ট একটা ভিসা নিছেন, আসলে আপনি রিয়েলি ট্যুরিস্ট কিনা এটা গভর্নমেন্ট যাচাই করতে চাচ্ছে। কারণ এইখানে একটা বাংলাদেশের রেপুটেশনের একটা ব্যাপার আছে, আপনি যদি এখানে আইসা বিভিন্ন দেশে যাইতে চান, ধরেন সাগরে গিয়া পড়েন বা এখান থেকে জাপান যাবেন, কোরিয়া যাবেন, এইগুলা করেন বিভিন্ন অবৈধ পথে, সেক্ষেত্রে ধরা খাইলে আপনি কোন দেশে পাসপোর্টধারী, বাংলাদেশে, সেটা বাংলাদেশের রেপুটেশন খারাপ হয়। সেই জন্য ফিলিপাইনে অনেকে আসতে দেয় না ফ্রেশ পাসপোর্টে। তো আমি বলবো যে প্রথমে আপনি একটা দেশে আগে যান, বিভিন্ন আপনার পার্শ্ববর্তী দেশে যান, ধরেন নেপাল গেছেন, ইন্ডিয়া গেছেন বা কাছাকাছি কোনো দেশে গেছেন, তাইলে আপনি সহজেই ফিলিপাইনে আসতে পারবেন। কিন্তু ফ্রেশ পাসপোর্ট নিয়ে বা নতুন পাসপোর্টটা নিয়ে আপনি যখন একটা ফিলিপাইনের ভিসা লাগানোর পরে আপনি ওইখানে যাবেন, যাওয়ার পরে যখন এয়ারপোর্টে দেখবে বাংলাদেশ এয়ারপোর্ট, তখন আপনাকে বিভিন্ন কোশ্চেন করবে যে আপনি যে ট্যুরিস্ট হিসাবে শুধু ফিলিপিন যাচ্ছেন, আগে তো কোথাও যান নাই, আপনি প্রথমেই ট্যুরিস্ট হিসাবে কেন ফিলিপিন যাচ্ছেন, আপনার আসলে উদ্দেশ্যটা কি? আপনি বিভিন্ন জিনিস দেখাবেন, আমার এমুক আছে বা এনে ঘুরতে যাবো, দেশ এমুক সুন্দর, এই সেই, আসলে এটাতে তাদের কথাটা ওইভাবে গ্রহণযোগ্য হবে না। তো গ্রহণযোগ্য যদি না হয় তাহলে আপনাকে তারা দিবে না, ডিফল্ট লিখে আপনাকে পাঠাইতে পারে। বাংলাদেশ এয়ারপোর্ট দেখবে আপনি 1 লক্ষ টাকা খরচ করে ফিলিপাইন ঘুরতে যাচ্ছেন, অথচ আপনার পার্শ্ববর্তী দেশে 10,000 টাকা খরচ করে যাইতে পারতেছেন না বা যান নাই, তো এটা আপনার ট্যুরিস্টের কোনো ইয়াতেই পড়বে না, আপনি ট্যুরিস্টেই পড়বেন না। তো এত সহজে চাইলেই আপনি ফিলিপাইনে আসতে পারতেছেন না। তো ফিলিপাইনে আসতে হইলে আপনাকে অবশ্যই একটা বা দুইটা দেশ ঘুরা থাকলে বেটার হয়, নয়তো বা আপনি ফিলিপাইনের ভিসা পাবেন, আর ট্রাভেল এজেন্সিগুলো আপনাদেরকে এই কাজটাই করে। যেমন ধরেন ট্রাভেল এজেন্সি করবো যে আপনি ফিলিপাইনের ভিসা অনায়াসে করে দিতে পারবো, ফ্রেশ পাসপোর্টেও করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো তারা টাকার জন্য দেখা যায় কন্ট্রাক্টে নিয়ে যায়, নিয়ে ফিলিপাইনের পাসপোর্টটা করে, কিন্তু যখন বাংলাদেশ এয়ারপোর্টে আপনি আসবেন তখন আপনি প্রবলেম ফেস করবেন। ট্রাভেল এজেন্সিগুলো এখানে কিন্তু ভালো ভূমিকা রাখতে পারে, ট্রাভেল এজেন্সিগুলো আসলে ব্যবসায়িক কমার্শিয়াল চিন্তা করে, তো সেই জন্য আসলে এই জিনিসগুলো বলে না। ট্রাভেল এজেন্সি বলতে পারে যে আপনি ফ্রেশ পাসপোর্টে, আমরা তো ভিসা করে দিতে পারবো কিন্তু আপনি যাইতে পারবেন না, এটার কোনো গ্যারান্টি নাই। এটা বললে কিন্তু তারা তখন চিন্তা করবে, মানুষগুলো এতটা প্রবলেম ফেস করবে না, বিশেষ করে যারা নতুন পাসপোর্টে আসতে চাচ্ছেন, ফ্রেশ পাসপোর্টে আসতে চাচ্ছেন, তখন তারা অন্তত চিন্তা করবে যে আমি পার্শ্ববর্তী একটা দেশে যাই, যাওয়ার পরে অন্তত এই জিনিসটা চিন্তা করবে। কিন্তু এই কথাটা আসলে কোনো ইয়ারা কিন্তু বলতেছে না, ট্রাভেল এজেন্সিরা, কিছু কিছু ট্রাভেল এজেন্সি বলে কিন্তু ভিসা করে দেয়, কিন্তু এটা হচ্ছে তাদের ব্যবসা। তো ব্যবসার কারণে সেই একটা মানুষের যদি এইরকম ক্ষতি হয়ে যায় তাইলে আসলে এটা ব্যবসার পর্যায়ে পড়ে না। আমি বলবো যে যারা ট্রাভেল এজেন্সির মালিক আছেন, প্লিজ আপনারা অন্তত যারা ফ্রেশ একটা পাসপোর্ট নিয়ে আসবেন ফিলিপাইনে ভিসার জন্য, আপনি বলবেন যে না আসলে ফিলিপাইন যাইতে হলে আপনাকে একটা দেশ ঘুরে থাকবে, না তো বাংলাদেশ এয়ারপোর্ট আপনাকে যাইতে দিচ্ছে না, কথাটা আপনারা অবশ্যই বলে দিবেন। এতে একটা লোকের এতগুলো টাকা খরচ করে এখানে আসা, আসলে এখানে এয়ারপোর্টে ফেরত যাওয়া, সেটা আসলে যায় এই লোকটা বেঁচে যায়। অনেক ট্রাভেল এজেন্সি আছে কন্টাকে ভিসা করে, আসলে কন্টাকে ভিসা করে দিতে পারে, ঠিক আছে, আমি জানি কিভাবে কন্টাকে ভিসা করে সহজে এখানে আছে, আপনার ফ্রেশ পাসপোর্টে আমি ভিসা করে দিতে পারবো। আসলে এই ভিসা করে দেওয়াটাই মেন কাজ না, আপনাকে এখানে আসতে পারবেন কি না সেই সঠিক তথ্যটাও দেওয়াটাও আমার একটা দায়িত্ব। তো প্রত্যেক ট্রাভেল এজেন্সির উচিত যে যারা ফ্রেশ পাসপোর্টে ফিলিপাইনে আসবেন তাদের বলে দেওয়া উচিত যে আপনি ফিলিপাইনে যেতে পারবেন কি না, কারণ ওরা জানে কিন্তু যে আপনাকে এয়ারপোর্ট থেকে সমস্যা করবে, তারা বলবে যে আপনি কনফিডেন্সলি কথা বললে অবশ্যই যাইতে পারবেন, এই সেই, আসলে এটা রং। তো আমি 2-3 জনই দেখছি যে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে, এরপরে তারা কি করে
ডিফুড উড়ানোর জন্য আবার ট্রাভেল এজেন্সিতে দৌড়ায়, কয় যে এখন 50,000 60,000 টাকা লাগবে, ডিফুড উড়াই দিচ্ছি, আপনি এই দেশের একটা ভিসা করেন, এটা যান। অর্থাৎ এটা একটা ট্রাভেল এজেন্সির বিজনেসের আরেকটা ক্যাটাগরি হইয়া পড়ে। তো আমি বলবো যে আপনারা যারা সচেতন আছেন বা এই ভিডিওটা অন্তত দেখবেন, তারা ফ্রেশ পাসপোর্টে যখন ফিলিপিনে আসতে চাইবেন এই প্রবলেমগুলো যাতে ফেস না করেন, অন্তত পাশের একটা দেশ হইলেও ঘুরে আপনি ফিলিপাইনে টাকা খরচ করলেও যাতে আসতে পারেন। আপনি এয়ারপোর্টে গিয়ে যখন বুঝেন যে আসলে ফ্রেশ পাসপোর্টে যাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনি তখন আর কিছু করার থাকে না। তো সবশেষে আমি যেটা বলবো যে ফ্রেশ পাসপোর্টে যখন ফিলিপিনে আসবেন, দয়া করে অন্য একটা দেশে ঘুরে তারপরে এই নতুন পাসপোর্টটার মধ্যে আপনারা ভিসা লাগাবেন। পাসপোর্টে অন্য অন্য দেশের ভিসা লাগানো আছে, তারা সহজেই ইমিগ্রেশন ক্রস করতে পারবেন, কিন্তু নতুন পাসপোর্টের ক্ষেত্রে এই সমস্যা হয়। আশা করি এই বিষয়টা মাথায় রাখবেন। অনেকে বলে যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করেন, এই করেন সেই করেন, মানে আপনাকে একটা পড়বে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করবে 20,000 টাকা দিয়া, আপনার কাছে চাইবে 1,00,000 টাকা। তো এইগুলো করার দরকার নাই। আশা করি যারা ফিলিপাইনের সাথে রিলেটেড এবং ফিলিপাইনে আসতে চান তাদের এই তথ্যটা কাজে লাগবে, কারণ অনেকে ফোন দিচ্ছেন কমেন্টস করতেছেন, সেটা আমি আপনাদেরকে জানাই দিলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, আশা করি ভালো লাগবে যদি ভিডিওটা আপনার উপকারে আসে। ভালো থাকবেন সবাই।